আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশ ডিসেম্বর তেইশ বিএনপির চমৎকার নৈতিক বিজয় কি বলে অবশেষে আওয়ামী লীগ একই করছে কঠিন শিক্ষা কঠিন ফলাফল উচিত শিক্ষা দর্শক বিএনপি যতই এই মুহূর্তে নেতিবাচক পরিস্থিতি থাক জেল জুলুম থেকে শুরু করে সামাজিকভাবে তারা একটা কঠিন সময় পার করলেও জনগণের ভালোবাসা পাচ্ছে তারা নৈতিক শক্তিতে বিজয়ী হচ্ছে তারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে এ কারণে জেলে থাকলেও জনগণ তাদেরকেই পছন্দ করছে দেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হলে জনগণ এই বিএনপিকেই বেছে নেবে কিন্তু বিএনপির এই দুঃসময়ে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা যারা ভেতু কাপুরুষ তারা অলরেডি কঠিন শিক্ষা পাচ্ছে আওয়ামী লীগ কী বলে বিএনপি অনেক নেতাদের টাকা পয়সা বা বিভিন্ন প্রলুব্ধ করে বিভিন্নভাবে তাদেরকে এখন কি করছে কি অবস্থায় ফেলে দিয়েছে হাত পা বেঁধে মাঝ নদীতে ফেলে দেওয়ার মতো এটা কঠিন শিক্ষা যারা বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের জন্যে দর্শক আপনারা দেখেছেন বিএনপির সাবেক অনেক এমপি এবং বিএনপির সিটিং বর্তমানের বিভিন্ন পর্যায়ের পোস্টেড অনেক নেতা এবং সাবেক হেভিওয়েট অনেক নেতা তৈমুর আলম খন্দকার কিংবা শামশের মবিনের মতো নেতা বিভিন্নভাবে বিভিন্ন দলে এসে অনেকে নির্বাচন করছে কেউ স্বতন্ত্র কেউ অন্য দলে যোগ দিয়ে ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখেন এই নির্বাচনের মাঠে তো ভাগ হয়ে গিয়েছে তাদের কোনো অস্তিত্ব আছে নাই শিক্ষা একটা পেয়েছে আবার সবাই ধারণা করেছিল যে বিএনপির বিএনপির অন্যান্য যারা বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে এটা বিশ্বাসঘাতকতাই বলবো হ্যাঁ অধিকার আছে গণতান্ত্রিক রাজনীতিতে যে কোনো দল পরিবর্তন করার অধিকার অবশ্যই রয়েছে এবং এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য এবং বাস্তবতা এটা এই যে দেখেন বর্তমানে বিএনপি নেতারা সবাই এক সময় অন্য দল করত। বামপন্থী ছিল একটা বড় অংশ সিনিয়র নেতারা এবং আওয়ামী লীগের একটা অংশ আছে যে অন্য দল করত এখানে এসেছে এটা স্বাভাবিক আওয়ামী লীগের সিপিবির বড় বড় নেতারা আজকে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের মন্ত্রী হয় আছে এটা হতে পারে এই যে মতিয়া চৌধুরী বলেন অথবা এই নুরুল ইসলাম নাহিদ বলেন বা এরকম অনেক লোক আছে শাহজাহান খান খান বলেন এরা অন্য দল থেকে এসে আওয়ামী প্রতিষ্ঠা পেয়েছে না আজকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা না এরকম অনেক আছে হতেই পারে এটাকে আমরা কখনোই নেতিবাচকভাবে দেখি না কিন্তু কোন সময় যদি ভয়ে জেলের ভয়ে জুলুমের ভয়ে এবং টাকা পয়সার লোভে যদি দল ত্যাগ করে এটা কখনো সুন্দর এক্সারসাইজ হতে পারে না দর্শক দেখেন কি ঘটেছে অনেকে ভেবেছিল যে বিএনপির অন্য অন্য নেতারা আম সালা দুটো হারালোই হারালেও অ্যাটলিস্ট শাহজাহানোমর তিনি মনে হয় সালা হারালো আম পেল। কারণ তিনি নৌকা পেয়েছেন মানে জনগণের কাছ থেকে যতই ধিক্কার পাক না কেন তিনি অ্যাটলিস্ট এমপি তো হবে নৌকা পেয়েছেন নৌকা পেলে তো আর কিছু লাগে না কিন্তু না এত সহজ নয় তিনি দেখেন নিউজটা কি শাহজাহান ওমরের পক্ষে না থাকার সিদ্ধান্ত রাজাপুর আওয়ামী লীগের জনগণ সিসি করছে জনগণ তাকে নিয়ে ট্রল করছে কারণ তিনি দল পরিবর্তন করতে পারেন স্বাভাবিক কিন্তু তিনি করেছেন কোন সময়ে তিনি জেলের ভয়ে টাকার লোভে অথবা এমপি হল লোভে অন্য সময় যদি দল পরিবর্তন করতেন স্বাভাবিক ছিল কিন্তু এমন একটা সময় দল পরিবর্তন করেছেন জনগণ সবাই বুঝে যে আসলে কিসের লোভে তিনি বা কী কারণে কোন ভয়ে দল পরিবর্তন করেছেন তো এখন বিএনপির লোকজন তো তার পক্ষে থাকবে না এটা তো একেবারেই স্বাভাবিক সাধারণ জনগণ আওয়ামী লীগের মধ্যে যারা একটু ভদ্র মার্জিত বা রুচিশীল তারা ওই সাজাহ উমরকে ভোট দিবে না ভোট দেওয়া উচিত নয় কারণ কি যে লোক ভীতু যে লোক কাপুরুষ যে লোক লোভী ভয়ের কারণে লবণীয় প্রস্তাবের ফলে যে দল পরিবর্তন করে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা এতটা রীতিনৈতিকতা বিবর্জিত নয় অন্য আওয়ামী লীগের ইগল প্রার্থী থাকলে ইগল মার্কার প্রার্থী থাকলে এই নীতিনৈতিকতা বিবর্জিত ভীতু শাহজাহান ওমরকে ভোট দিবে আমার বিশ্বাস আওয়ামী লীগের লোকজন ভোট দিবে না এর মানে আম সালা দুটি হারাতে যাচ্ছেন আবার দেখেন দর্শক শাহজাহান ওমরের পক্ষে না থাকার সিদ্ধান্ত রাজাপুর আওয়ামী লীগের এখন তার উপজেলার আওয়ামী লীগের লোকজন যদি তার পক্ষে না থাকে তাহলে কে কারচুপি করে তাকে জিতাবে আর কারা তাকে ভোট দিবে সাধারণ জনগণ তো কখনোই ফ্লোইটিং ভোটাররাও তাকে একেবারে মানে হাসি তামাশা করবে যে এই লোককে ভোট দেওয়া যায় নাকি যার কোনো নৈতিকতা নেই তার সাথে স্বতন্ত্র প্রার্থী অনেক ভালো আওয়ামী লীগের লোকজন তো কাজ না করার তার পক্ষে না থাকারই ঘোষণা দিয়েছে এবং অনেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নেমে গিয়েছে মানে কি হলো নৌকা পেও। মানে আওয়ামী লীগ কি করছে আওয়ামী লীগ আসলে তাকে বোকা বানাচ্ছে নৌকা দিয়েও তাকে নাগানি চুবানি খাওয়াই তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিল যেমন মাহিবি চৌধুরীদের তো একবার এমপি বানিয়ে রাজনীতি থেকে একেবারেই হারিয়ে দিয়েছে জীবনের রাজনীতিতে প্রাসঙ্গিকতা পাবে না মাইবীর চৌধুরীর মতো সম্ভব নাম ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তানরা কিন্তু এমপি বানিয়ে তাকে রাজনীতি থেকে মাইনাস করবে তা না তিনি এমপি হতে পারে কিনা সেটি এখন হুমকির মুখে পড়েছে কারণ আওয়ামী লীগের লোকজন তার পাশে না থাকলে তাকে কে এমপি বানাবে সেটা তো সম্ভব নয় জালোপাটি এক আসনে রাজাপুর কাঠালিয়া আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শাহজাহানুমর বীর উত্তমের পক্ষে বীর মুক্তিযুদ্ধ হিসাবে বরাবরই তার প্রতি শ্রদ্ধা আমাদের থাকবে অলয়েজ পক্ষে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ এ বিষয়ে আঠারো ডিসেম্বর রাতে দলের সাধারণ সভায় আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আমরা একটু পরে বিশ্লেষণ করে আপনাদের শোনাচ্ছি রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সব সদস্যদের সই আছে ওই সিদ্ধান্তে সাধারণ সভার বিবরণীতে উল্লেখ আছে শাহজাহান ওমর এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেননি তিনি বিএনপি নেতা থাকার সময় যে ভবনে বসতেন সেটিকে নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করছেন স্বাধীনতা বিরোধী তাদের সন্তানদের নিয়ে তিনি গণসংযোগ করছেন চিন্তা করছেন কত বড় অভিযোগ এখন এত বড় অভিযোগ যার বিরুদ্ধে তাকে অমলিক লীগ আনবে হতেই পারে না স্বাধীনতা বিরোধীদের সন্তানদের নিয়ে কাজ করছেন চিন্তা করছেন এটা আসলে এটা ব্যাখ্যাটা কি সাজা এক ওরকম রাতারাতি আওয়ামী লীগে যোগদান করলে আওয়ামী লীগের লোকজন এমনিতেই মেনে নেবে এটা অবাস্তব আবার আওয়ামী লীগের লোকজনের মধ্যে প্রত্যেকটা কর্মীর মধ্যে ক্ষোভ আছে যে কোথা থেকে কি কিসের লোভের ভিত্তিতে এক ঘন্টার ব্যবধানে সে নৌকার প্রার্থী হয়ে যাবে যে দলের বিরুদ্ধে বিএনপির আওয়ামী লীগের আজীবনের লড়াই সংগ্রাম সারা জীবন সেই দল করে সেই দলের সাবেক প্রতিমন্ত্রী আর সে মুহূর্তের মধ্যে নৌকার প্রার্থী হয়ে যাবে এই বিশ্বাসঘাতক এই সুযোগবাদী লোকের পক্ষে আওয়ামী লীগের লোকজন এমনিতেই মনস্তাত্ত্বিকভাবে তাদের সমর্থন কখনই আসতে পারে না সেটাই হয়েছে এখন এই যে অভিযোগগুলো যে আগের কার্যালয়ে বসছেন পরিচিত হওয়ার আগ্রহ নাই আগ্রহ থাকলেও কাজ হবে না শাহজাহানোমর আওয়ামী লীগের নেতাদের হাতে পায়ে ধরলেও কাজ হবে না আওয়ামী লীগের হাইকমান্ড ওবায়দুল কাদের বা এরা যদি রাজাপুর আওয়ামী লীগকে নির্দেশনা দেন নৌকার পক্ষে কাজ করতে তাতেও কাজ হবে না আর সেই নির্দেশনা দেওয়ার সুযোগ নেই কেন সুযোগ নেই সুযোগ নাই এই কারণে যে যেহেতু স্বতন্ত্র অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রতিকে নির্বাচন করা সাংগঠনিক বৈধতা আছে অতএব তার পক্ষে কাজ করার বৈধতাও আছে আওয়ামী লীগ এখানে সাংগঠনিক ব্যবস্থা কার বিরুদ্ধে নিতে পারবে না অতএব কিছুতেই সাধন ওমরকে বিজয় করে আনার জন্য আওয়ামী লীগ কাজ করবে না বিএনপি নেতা হিসেবে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী থাকার সময় তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করেছেন তাই দলীয় সভায় সিদ্ধান্ত হয়েছে মুক্তি সন্তান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের পক্ষে দলের সবাই কাজ করবেন এর মানে বোঝা যায় সেই মনিরুজ্জামানই হবেন ঝালকাটি একাশনের ভবিষ্যৎ এমপি ইগল মার্কা মানেই সামথিং এক্সেপশনাল শাহজাহান ওমরকে একটা সেকা দিয়ে দিতে যাচ্ছেন বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে এটাই হচ্ছে বিএনপির চমৎকার নৈতিক বিজয় এটাই হচ্ছে বিশ্বাসঘাতক ভীতু কাপুরুষদের নৈতিক পরাজয়